শেখ মুজিবুর রহমান তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের শেরেস্তাদার ছিলেন। তার মার নাম সায়রা খাতুন। ১৯৩৯ সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। ১৯৪০ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। ১৯৪২ সালে কলকাতা ইসলামিয়া কলেজে আইন পড়ার সময়কালে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৪৩ সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৪৬ সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ১৯৪৮ সালে চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার মাধ্যমে তিনি উক্ত প্রদেশের অন্যতম প্রধান ছাত্র নেতায় পরিণত হন। ১৯৪৮ সালে ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই মন্তব্যে সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেখ মুজিব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে শেখ মুজিব একটি প্রস্তাব পেশ করেছিলেন। এখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৪৮ সালের ১১ই মার্চ এই পরিষদের আহ্বানে ঢাকায় ধর্মঘট পালনকালে শেখ মুজিব সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। এ ঘোষণার পর জেল থেকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে শেখ মুজিব ভূমিকা রাখেন। এরপরই ২১শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ই ফেব্রুয়ারি শেখ মুজিব জেল থেকে অনশন পালনের সিদ্ধান্ত নেন। তার এই অনশন ১৩ দিন কার্যকর ছিল। ১৯৪৮ সালের ১৯শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করায় ১১ই সেপ্টেম্বর তাকে আটক করা হয়। ১৯৪৯ সালের ২১শে জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে অনশন ধর্মঘট করায় তাকে আবার আটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ১৯৫৩ সালের ৯ই জুলাই তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ১৯৫৪ সালের ১০ই মার্চ সাধারণ নির্বাচনে শেখ মুজিব গোপালগঞ্জ আসন থেকে ১৩,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। ১৫ই মে তাকে কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ১৯৫৫ সালের ৫ই জুন তিনি আইন পরিষদের সদস্য মনোনীত হন। ১৬ই সেপ্টেম্বর শেখ মুজিব কোয়ালিশন সরকারে যোগ দিয়ে একযোগে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সালে ৩০শে মে দলের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করার তাগিদে তিনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। ১৯৬৪ সালের ২৫শে জানুয়ারি তাকে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়। ১১ই মার্চ একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার মাধ্যমে মুজিব সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ কল্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি শেখ মুজিব আমাদের বাঁচার দাবি শিরোনামে তাঁর ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। বাঙালি জাতির স্বাধিকারের এই দাবি ঘোষণা করি তিনি বাঙালি জাতিকে জাগিয়ে তোলেন। ১ মার্চ শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার শেখ মুজিব এবং আরও ৩৪ জন বাঙালির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। ১৯শে জুন ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। ১৯৬৯ সালের ৫ই জানুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফা দাবি পেশ করে, যার মধ্যে শেখ মুজিবের ৬ দফার সবগুলো দফাই অন্তর্ভুক্ত ছিল। এই সংগ্রাম একসময় গণ আন্দোলনে রূপ নেয়। বাঙালি জনতা গগন বিদারী স্লোগান দেয়, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনবো। ২২শে ফেব্রুয়ারি শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে সামরিক জান্তা মুক্তি দিতে বাধ্য হয়। ২৩শে ফেব্রুয়ারি
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে এক সম্বর্ধনা সভার আয়োজন করে। লাখো জনতার এই সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। 1920 সালে জন্ম নেয়া খোকা মুজিবুর রহমান থেকে শেখ সাহেব, শেখ সাহেব থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে পরিণত হন বাংলার বন্ধু বঙ্গবন্ধুতে। 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালের 2 মার্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধুর হাতে তুলে দেয় বাংলাদেশের জাতীয় পতাকা। 1971 সালের 3 মার্চ পল্টনে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে বরণ করে নেওয়া হয়। উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাজানো হয় বঙ্গবন্ধুর নির্বাচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করে। 26 মার্চ বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। এরপরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। যুদ্ধবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবারকে করে রাখা হয় গৃহবন্দী। বঙ্গবন্ধুই এনে দিয়েছিলেন জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, একটি সার্বভৌম রাষ্ট্র। তাঁর নেতৃত্বেই বাঙালি হয়ে উঠেছিল সাহসী বীরের জাতি। তিনি আসবেন, তাই বুঝি আজ আকাশ এত নির্মেঘ নীলাকান্ত, নদীতে তাই বুঝি এত খরস্রোত, তাঁর নৌকার পালে এত উদ্দাম হাওয়া, বাতাসে তাই বুঝি অগ্নিবীণার সুর, পাখির কণ্ঠে বসন্তের আমন্ত্রণ, আর পথে পথে এত রক্ত পলাশের শিহরণ, উদ্বেল জনতা প্রহর গুনছে, কখন পূর্বাচল আবার রাঙা হবে, রংধনু রং সাত অশ্বের রথে চেপে সূর্য এসে প্রণতি জানাবে জনগণমন অধিনায়ককে, আবার তাঁর নৌকা এসে পদ্মা পারে ভিড়বে। ওই তিনি আসছেন, লক্ষ কণ্ঠে গর্জন জয়। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানি শাসক বৃন্দ বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। 1972 সালের 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি, এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি, বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব
ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন। অন্ধত্ববাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়ে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সম্মিলনে এক মিশ্র অর্থনীতির রূপায়ণ তাঁর এক বিরাট কৃতিত্ব। তিনি প্রাথমিক শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কল্পে কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট প্রত্যুষে একদল বিপদগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা ট্যাং দিয়ে রাষ্ট্রপতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের হত্যা করে। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করার কারণে বেঁচে যান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিংশ শতাব্দীতে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য তিনি বিশ্ব শান্তি পরিষদের জুলিও কুরি পদকে ভূষিত হন। এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের। বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে স্বাধীনতার প্রতীক বা রাজনীতির ছন্দকার খেতাবেও আখ্যা দেয়া হয়। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো বলেন, আমি হিমালয়কে দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি। সাংবাদিক সিরিল ডান বলেছেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবই একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায়, কৃষ্টিতে এবং জন্মসূত্রে ছিলেন খাঁটি বাঙালি। দার্শনিক হেগেল বঙ্গবন্ধু সম্পর্কে বলেছেন, যিনি একটি রাষ্ট্র সৃষ্টি করতে পারেন তাঁর ক্ষমতা প্রায় ঐশ্বরী। ২০০৪ সালে বিবিসির বাংলা রেডিও সার্ভিসের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত হন। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদকে তার রাজনৈতিক সাধনা সংগ্রামের মধ্য দিয়ে নিয়ে গেছেন পরিণত রূপে স্বাধীন বাঙালি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। তাই তিনি ইতিহাসের এবং জাতির মহানায়কে রূপান্তরিত হন। মনীষী অন্নদাশঙ্কর রায়ের ছড়াটি এরকম একটা বোধ থেকেই উৎসারিত। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, নাই নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। যদি